দেশের অর্থনীতির চাকা সচল রাখার পেছনে অন্যতম নিয়ামক প্রবাসীদের পাঠানো অর্থ। বিএমইটির তথ্য অনুযায়ী গত বছর বৈধভাবে দেশ থেকে কাজ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যান 7,34,181 জন। 2017-তে এই সংখ্যা ছিল 10,08,525 জন, কিন্তু চলতি বছরের প্রথম 8 মাসে চাকুরি নিয়ে বিদেশ গিয়েছেন মাত্র 4,17,084 জন। মালয়েশিয়ার মার্কেটটা কতদিন থেকে বন্ধ হয়ে আছে, কুয়েতের মার্কেট বন্ধ হয়ে গেছে, দুবাই এটা খোলার কোনো খবর নাই। বড় শ্রমবাজারের অন্যতম সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া, কিন্তু নানাবিধ কারণে এই 3 বাজারই এখন সংকটে, তাই কমেছে জনশক্তি রপ্তানি। মিডল ইস্টের কান্ট্রিগুলো এখন তারা তাদের বেকারত্বের হার কিন্তু বেড়ে যাচ্ছে, বিশেষ করে সৌদি আরবে নিজেদের দেশের লোকগুলোকে তারা চাকরির ব্যবস্থা করার চেষ্টা করছে। পলিসি শুধু সৌদি আরব দিচ্ছে তাও না, এটা বাহরাইনও নিয়েছে আপনার পলিসি, ওমানও নিয়েছে এই পলিসি। সৌদি আরবের ছোটখাটো অপরাধের সূত্র ধরে পাঠিয়ে দেওয়া হচ্ছে অনেক কি দেশে। ও আক আমার নামও চাচ্ছে না, কিছু চাচ্ছে না, এভাবে ধরছে গাড়ির মধ্যে মেলা মারছে। উন্নয়নের প্রথম স্থান হলো প্রবাসী, তাহলে আমাদের কেন এত নির্যাতন হয়? বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সৌদি আরবে নারী গৃহকর্মী রপ্তানিতে। নানাবিধ অসঙ্গতির কারণে মালয়েশিয়া এবং আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশে বিধিনিষেধ তৈরি হয়েছে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির ব্যাপারে। যাদের হাতে পাসপোর্ট থাকে তাদেরকেও হ্যারান করা হচ্ছে, যাদের হাতে পাসপোর্ট নেই তাদেরকেও করা হচ্ছে। 80% তাই আমাদের দেশের লোক, কারণ বাঙালিরা বাঙালি থেকে টাকা নেয়, ভিসা দেয় না। প্রত্যেকবার কিন্তু আমার এই ইস্যুটা থাকে যে আনডকুমেন্টেড এর কিছু একটা করা যায় কিনা। ওই দেশের আইন আমার হাতে না, আমার দেশের আইন আমার হাতে আছে। তবে চলতি মাসি শর্ত সাপেক্ষে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হবার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। 24 তারিখে ইনশাল্লাহ আসবে, এখানে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং হবে, সেখানে আবার কিন্তু এই জিনিসটা আমরা কিন্তু আলাপ করবো। যারা সব দায়িত্বে আছে তাদের বক্তব্য শুনতে চাই না, তাদের কাজ দেখতে চাই। দালালের শ্রেণী যেগুলো আছে দূর করতে না পারলেও তাহলে তো আমাদের লাভ হবে না। আশার কথা হলো প্রশিক্ষিত জনশক্তি নিতে আগ্রহী চীন, জাপান সহ আরো কয়েকটি দেশ। হংকং এ বিশাল একটা ডিমান্ড আছে, ইউরোপ কান্ট্রিতে আপনার বিশাল একটা ডিমান্ড আছে, কিন্তু সেটা হচ্ছে পুরোপুরি স্কিল ওয়ার্কার। জাপানে বলেন যে কেয়ার গিভার্স প্রায় 200 বিলিয়ন ডেভেলপমেন্টের প্রজেক্ট নিয়েছে সৌদি গভর্নমেন্ট, এইগুলোর জন্য তো আপনার লোক তো আমাদের রেডি নেই। যদিও বিশ্লেষকরা বলছেন অভিবাসন প্রক্রিয়ায় অনিয়ম দূর করতে না পারলে ইতিবাচক পরিবর্তন আসবে না জনশক্তি রপ্তানি খাতে। রেমিটেন্স বন্ধ হয়ে গেলে আমাদের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে এটা আপনারা সবাই জানেন। যতই পদক্ষেপের কথা বলা হোক না কেন, প্রবাসে কিংবা দেশে এখনও কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়নি এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য। বিশেষজ্ঞরা বলছেন দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন যেসব প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা, তাদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিতে হবে আরও যুগোপযোগী পরিকল্পনা এবং কাজ করতে হবে আন্তরিকতার সাথে। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি। আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে।